হ্যালো ফ্রেন্ডস, চমৎকার যে কেউ করে দেখাতে পারে। বিশ্বের মহান কাজ কেবলমাত্র বড় বয়সী ব্যক্তিরাই করেননি, বরং কম বয়সী ব্যক্তিরাও করেছেন। আপনারা ইতিহাস পড়লে এটা জানতে পারবেন যে যুবা বয়সে ব্যক্তিদের দ্বারা কাজ করা ইতিহাসের পাতায় ভরে রয়েছে। তাই এমনই কিছু ফ্যাক্টস থাকলো আপনাদের কাছে। তাই অল ফ্যাক্টস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে থাকলো চমৎকার করা কিছু ঘটনার প্রথম পর্ব। নাম্বার 8, আলেকজান্ডার। আলেকজান্ডার কেবলমাত্র 20 বছর বয়সে এই রাজ সিংহাসন প্রাপ্ত করেছিলেন, আর 27 বছর বয়সেই উনি প্রায় অর্ধেক দুনিয়া জয় করে নিয়েছিলেন। এই জন্য আজ গোটা দুনিয়া এই সম্রাটকে মহান আলেকজান্ডার নামে জানে। নাম্বার 7, মাইকেল অ্যাঞ্জেলো। বিশ্বের মহানতম শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো 17 বছর বয়সে সেন্টারের যুদ্ধ নামক মূর্তি বানিয়েছিলেন, আর 26 বছর বয়স হতে হতে উনি নিজের বিশ্ব প্রসিদ্ধ মূর্তি পিয়েত্তা বানিয়ে ফেলেছিলেন, যার জন্য উনার অনেক পুরস্কারও প্রাপ্ত হয়েছিল। নাম্বার 6, পাস্কেল। পাস্কেলকে এখন বিশ্বের সবচেয়ে গণিতজ্ঞ হিসাবে মানা হয়। উনি 16 বছর বয়সে জিওমেট্রিকের উপর একটি পুস্তিকা রচনা করেছিলেন, যেটা অত্যন্ত প্রসিদ্ধ হয়েছিল। উনার বয়স যখন 19 বছর, তখন উনি সংকলন যন্ত্র আবিষ্কার করে ফেলেছিলেন। নাম্বার 5, জেমস ওয়াট। জেমস ওয়াটের নাম এখন বিশ্বের সবাই জানে। রেল লাইনের উপর স্টিম ইঞ্জিন ওনার সিদ্ধান্তের উপরেই ভিত্তি করে ছুটে চলে। দিন রাত নিত্য নতুন প্রয়োগে ডুবে থাকা জেমস ওয়াট যখন এই আবিষ্কার করেছিলেন, সেই সময় ওনার বয়স ছিল মাত্র 25 বছর। নাম্বার 4, ভল্ফ গ্যাগং মোজার্ট। পাশ্চাত্য সঙ্গীতের ক্ষেত্রে ভল্ফ গ্যাগং মোজার্টের নাম সবার উপরে রয়েছে। উনি কেবলমাত্র 4 বছর বয়সেই সঙ্গীত রচনা শুরু করে দিয়েছিলেন, আর 6 বছর বয়সে উনি একজন পেশাদার বাদক হয়ে উঠেছিলেন। মাত্র 7 বছর বয়সে উনি নিজের সর্বপ্রথম সোনাটা রচনা করেন, এবং 8 বছর বয়সে উনি নিজের সিম্ফনি রচনা করে ফেলেছিলেন। নাম্বার 3, এলি হুইটনি। সুতি বস্ত্রের পোশাক আজ গোটা বিশ্বে পরা হয়ে থাকে, কিন্তু এই কাপড় তুলো দিয়ে তৈরি হয়, আর তুলো কার্পাস থেকে আসে। কার্পাস একরকম প্রজাতির ফুল হয় যাতে বীজ থাকে, এই জন্য তুলো প্রাপ্ত করার জন্য ফুল থেকে বীজ আলাদা করতে হয়। এই কাজ ওডনির সহায়তায় করা হয়ে থাকে, যেটার আবিষ্কার এলি হুইটন মাত্র 28 বছর বয়সে করেছিলেন। নাম্বার 2, স্যামুয়েল কোন্ট। রিভলভার আবিষ্কারে করা কৃতিত্ব স্যামুয়েল কোন্টের প্রাপ্য। উনি কেবলমাত্র 16 বছর বয়সে বিশ্বের প্রথম রিভলভার বানিয়ে নিয়েছিলেন, আর 21 বছর বয়সে সেটার মডেল পেটেন্ট করে নিয়েছিলেন। নাম্বার 1, আলেকজান্ডার গ্রামার বেল। টেলিফোনের আবিষ্কারকে এক বিপ্লবিক আবিষ্কার হিসাবে গণ্য করা হয়, কিন্তু খুব কম লোকই জানেন আলেকজান্ডার গ্রামার বেল মাত্র 20 বছর বয়সে বেতার টেলিফোন বানানোর কল্পনা করে নিয়েছিলেন, আর 27 বছর বয়সেই উনি টেলিফোন বানিয়ে নিয়েছিলেন এবং সেটার পেটেন্টও করে নিয়েছিলেন। বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, এবং আমাদের নতুন চ্যানেল অল বাংলা ফ্যাক্টস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এবং আগামী পর্বে থাকবে এর দ্বিতীয় পর্ব।